আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। নবম শ্রেণীতে পড়ার সময় মুনিয়ার প্রথম বিয়ে। মোসারাত জাহান মুনিয়া কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার উজির দিঘির দক্ষিণ পাড়ের বাসিন্দা। সে ছিল বসুন্ধরা গ্রুপের MD সাইম সোফান আনভিরের প্রেমিকা। সম্প্রতি গুলশানের বিলাসবহুল ফ্ল্যাটে মুনিয়ার রহস্যজনক মৃত্যু হয়। এর আগে নবম শ্রেণীতে পড়া অবস্থায় নগরীর শুভপুর এলাকার নিলয় নামের এক ছেলের সাথে মুনিয়ার বিয়ে হয়। 3 মাস পর ওই বিয়ে বিচ্ছেদ হয়। স্থানীয় সূত্র জানায়, 2014 সালে মুনিয়া নবম শ্রেণীতে পড়ার সময় কুমিল্লা শহরের 6 নম্বর ওয়ার্ডের শুভপুর এলাকার নিলয় নামে এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। নিলয় বিবাহিত, 2 সন্তানের জনক, কিন্তু মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় নিলয়কে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই সময় মুনিয়ার মা বাবা জীবিত ছিলেন। ওই মামলায় বলা হয়, আমার অপ্রাপ্ত বয়স্ক বোনকে ফুসলিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে তার সম্ভ্রম লুটসহ যানমালের ভয়াবহ ক্ষতির সংখ্যা করছি। অবিলম্বে নিলয়কে গ্রেপ্তারপূর্বক মুনিয়াকে উদ্ধার কল্পে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি। ওই মামলার 3.5 মাস পরে কুমিল্লার কোতোয়ালি থানা পুলিশ ফেনীতে নিলয়ের এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করে আনে মুনিয়াকে। পরে স্থানীয়দের মধ্যস্থায় গ্রাম বৈঠকে মোটা অঙ্কের জরিমানা আদায়ের মাধ্যমে নিলয় মুনিয়ার বিয়ে বিচ্ছেদ ঘটানো হয় এবং যে যার পরিবারে ফিরে যায়। এরপর নুসরাত ঢাকায় পাঠিয়ে দেন মুনিয়াকে। মুনিয়া নবম শ্রেণীতে পড়ার সময় শুভপুরের নিলয় নামে এক যুবকের সঙ্গে পালানোর বিষয়ে জানতে চাইলে বড় ভাই সবুজ বলেন, তখন মুনিয়ার বয়স ছিল কম, সে আবেগে পড়ে ভুল করেছে, আমরা পরে সামাজিকভাবে সেটার সমাধান করেছি। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।